ইংরেজি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আনসিন করার গোপন ট্রিক্স রয়েছে, এই সমস্ত ট্রিক্স গুলো জানা থাকলে 10-এ 10 20-তে 20 পেয়ে যাবে। ইংরেজির মানে আমাদের সব জানা থাকে না ওয়ার্ড গুলো, তো ওয়ার্ড গুলোর মানে না জেনেও কিভাবে আনসিনের উত্তর করা যাবে, ট্রু ফলস, তারপরে কোশ্চেন গুলো, তো তার একটা নিয়ম রয়েছে, এই নিয়ম গুলো জানা থাকলে অবশ্যই পারবে। তো রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো, এই প্যাসেজটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর করো। তো এবার প্যাসেজটি, টাইম ইজ ইন ভ্যালুয়েবল, সময় মহামূল্যবান, ইট ক্লোজ ওয়ান সিজলেসলি, এটা অবিরতভাবে চলতে থাকে, উইদাউট এনি কনসিডারেশন ফর দ্য কনভিনিয়েন্স অফ এনি ম্যান, কোন মানুষের সুবিধা ছাড়াই এটি চলতে থাকে, হাউএভার ইম্পর্টেন্ট, যতই গুরুত্বপূর্ণ অর হাই প্লেস হি মে বি, সে যতই উঁচু হোক না কেন, টাইম ওয়ান্স গন ইজ গন ফর এভার, সময় একবার চলে গেলে সেটা চিরদিনের জন্য চলে যায়, লস্ট ওয়েলথ মে বি রিগেন্ড বাই ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি বা শ্রমের দ্বারা হারানো স্বাস্থ্যকে ফেরানো যায়, লস্ট নলেজ বাই স্টাডি, পড়াশোনা করে হারানো জ্ঞানকে ফেরানো যায়, লস্ট হেলথ বাই টেম্পারেন্স, আর মেজাজের দ্বারা হারানো স্বাস্থ্যকে ফেরানো যায়, অ্যান্ড মেডিসিন ওষুধের দ্বারা, বাট লস্ট টাইম ক্যান নট বি রিকভার্ড বাই এনি মিনস, কিন্তু হারানো সময়কে কোনোভাবেই উদ্ধার করা যায় না, এই লস্ট টাইম এটি ইম্পর্টেন্ট হতে পারে, লস্ট টাইম ক্যান নট বি, আর কি কি ফেরানো যায়, হ্যাঁ হোয়াট ক্যান বি রিগেন্ড, তো এটা আন্ডারলাইন করে রাখতে হবে। মেনি ডু নট রিয়ালাইজ দিস, অনেক কেউ এটা বুঝে না, দে ওয়েস্ট দেয়ার টাইম, তারা সময় ওয়েস্ট বা নষ্ট করে, থিঙ্কিং দ্যাট, এই ভেবে, দে উড মেক আপ ফর দ্য লস ইন ফিউচার, সে লস বা হারানো সময়টাকে ভবিষ্যতে পূরণ করে নেবে, বাট দ্য হোপ মে নেভার বি রিয়ালাইজ, কিন্তু সেই আশাটা কখনো রিয়ালাইজ বা উপলব্ধ হয় না। এভরি মোমেন্ট অফ আওয়ার টাইম হ্যাজ ইটস পার্টিকুলার ডিউটি, আমাদের সময়ে প্রত্যেকটা মুহূর্ত বিশেষ ডিউটি বা কর্তব্য রয়েছে, পুটিং অফ আওয়ার ওয়ার্কস, আমাদের কাজটা পুটিং অফ মানে স্তব্ধ বা বন্ধ করে দেওয়া, দেয়ার পর অতএব মিন্স ওভার বার্ডেনিং আস, আমাদের বার্ডেন বা বোঝাটাকে আরো বাড়িয়ে দেওয়া, দ্যাট ইজ মেকিং আওয়ার টাস্ক, আমাদের টাস্ক বা কাজকে করে দেওয়া হেভিয়ার, ভারী থেকে ভারী তর, মোর ডিফিকাল্ট ইন ফিউচার, ভবিষ্যতে আরো কঠিন তর করে দেওয়া, দিস ইজ হয় মানে এই কারণে স্টুডেন্টস, ছাত্র ছাত্রীরা, হু নেগলেক্ট দেয়ার স্টাডিজ অন এ ডে টু ডে বেসিস, দিনের পর দিন যে সমস্ত ছাত্র ছাত্রী তাদের স্টাডিকে নেগলেক্ট বা অবহেলা করে যায়, ওপেন ফেল, কি করে ওপেন ব্যর্থ হয়, ইন স্পাইট অফ পুটিং ইন ভেরি হার্ড লেবার বিফোর দ্য এক্সামিনেশন, পরীক্ষার আগে বহু কঠোর শ্রম করা সত্ত্বেও তারা ফেল বা ব্যর্থ হয়, তো কিভাবে ফেল হয় এটি গুরুত্বপূর্ণ হতে পারে, কোশ্চেন হতে পারে স্টুডেন্টসরা। তারপরে দে ক্যান নাইদার অ্যাকোয়ার নলেজ নর বিল্ড আপ ক্যারেক্টার, না পারে তারা অ্যাকোয়ার করতে নলেজ মানে জ্ঞান, না বিল্ড আপ বা গঠন করতে পারে চরিত্র, অ্যান্ড সাফার, ভোগে অল দেয়ার লাইফ ইন কনসিকুয়েন্স, ইন কনসিকুয়েন্স মানে ফলস্বরূপ তারা সারা জন্ম ভোগে, বিসাইডস এছাড়াও, হু ক্যান সে, যারা বলে হোয়াট দিস ফিউচার উইল বি, এই ভবিষ্যৎ কি হবে, হোয়েদার ইট উইল নট বি ওয়ার্স দ্যান দ্য প্রেজেন্ট, বর্তমান থেকে খারাপতর হবে না, হবে না, সাম আনফরসিন, কিছু অদৃশ্য অবস্টাকল বাধা মে অ্যারাইজ, উপস্থিত হতে পারে, উই মে বি সাডেনলি টেকেন ইল, আমাদেরকে হঠাৎ করে অসুস্থ করে দিতে পারে, দেয়ার মে বি সাম ফ্যামিলি ক্যালামিটি, পরিবারের মধ্যে কিছু দুর্যোগ আসতে পারে, ফিনান্সিয়াল ডিফিকাল্টিজ, আর্থিক কষ্ট আসতে পারে, মে ফল আপনাস, আমাদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে, অ্যান্ড দেন উই শ্যাল ফাইন্ড দ্যাট, আমরা দেখতে পাবো যে টাস্ক হ্যাজ বিকাম মাচ হার্ডার, টাস্ক বা কাজটা আরো হার্ডার বা কঠিনতর হয়ে গেছে, ইফ নট টু হার্ড, যদিও অতটা কঠিন নয়, মরোভার অধিকন্তু ইফ উই বিগিন টু পুট অফ থিংস, আমরা যদি জিনিসগুলোকে পুট অফ থামিয়ে দিই,
we shall soon get into habit of indolence. Amra pure mir obhase ba alosotar obhas arjon korbo and thus slowly bring about our own ruin. Amader nijer ruin ba nijer dhongsho nijei deke anbo. To ei gelo pora. Ebar question je question gulo hoy to a state whether the following statements are true or false. সত্য না মিথ্যা বিবৃতিগুলো বলতে হবে. Write T for true. যদি সত্য হয় বড় হাতের ক্যাপিটাল লেটারে T লিখবে আর যদি false হয় তো ক্যাপিটাল লেটারে F লিখে দিবে. You need not write the তোমার দরকার নেই লিখা sentences বাক্যগুলি. Write only the numbers কেবলমাত্র সংখ্যাটা লিখে দেবে. 1 into 4 is equal to 4. 1 গুণিত 4 সমান 4. 4 মাসের এটি এক নম্বর কোশ্চেন. এক নম্বর দা লস অফ দা লস অফ টাইম ক্যান বি রিগেন্ড. হারানো সময়কে উদ্ধার করা যেতে পারে. হারানো সময়কে উদ্ধার করা যেতে পারে. তো হারানো সময়কে উদ্ধার করা যায় না. এটি লিখে দেবে এফ, বড় হাতের এফ. আর দাগ নম্বর দিয়ে দেবে এই যে রোমানে এক. শুধু দাগ নম্বর দেবে সেন্টেন্সটা. দা লস অফ টাইম ক্যান বি রিগেইনড, এটি লিখার দরকার নেই. শুধু রোমানে এক দাগ নম্বরটা দিয়ে দেবে. তারপরে দুই নম্বর কোশ্চেন, এ ওয়াইজ ম্যান অলওয়েজ ওয়েস্টস টাইম. একজন বিজ্ঞ বা জ্ঞানী লোক সময়কে সর্বদা ওয়েস্ট মানে নষ্ট করে. এটিও ফলস. এই যে এ বড় হাতের ক্যাপিটাল লেটার এফ লিখে আর তার আগে রোমানে এই যে দুই লিখে দেবে খাতাতে অ্যানসার স্ক্রিপ্টে. তারপরে তিন নম্বর, এ ম্যান ক্যান নট মেক আপ হিজ হেলথ. একজন লোক তার স্বাস্থ্যকে মেরামত করতে পারে না. এটি ফলস. পারে, ফলস. এই যে এফ লিখে দেবে আর এই যে তিন লিখে দেবে রোমানে. তারপরে চার, ফোর, এ লস্ট মোমেন্ট ইজ লস্ট ফর এভার. হারানো মুহূর্ত সারা জীবনের মতো হারিয়ে যায়. এটি ট্রু. এই যে বড় হাতের টি লিখে দেবে আর রোমানে চার লিখে দেবে দাগ নাম্বার. তো অনেক কেউ এই পরামর্শ দেয় আন্দাজে ধরো কিছুই বুঝতে পারছো না, সবগুলো হয় টি লিখে দাও না হলে সবগুলো এফ লিখে দাও. তো যাই হোক তোমরা নিজের মতো করে ওটি ভাববে. আর বলার কাজ বললাম. অনেক কেউ আবার খাতা দেখার সময় দেখেছি এই যে টি আর এফ স্পষ্ট ভাবে লেখে না, এই যে এইভাবে লিখে. হ্যাঁ, তো এক্সামিনার কনফিউজে পড়ে যায়. হ্যাঁ, ভাবে টি না এফ, এই যে এইভাবে লিখে দেয়. হ্যাঁ, এটা তোমার ব্যাপার, তুমি এটি ধরবে কি কি ধরবে তোমার এটা ব্যাপার রয়েছে. ট্রু ফলস, তো আন্দাজে এটা ধরার নিয়ম. অনেক কেউ এইভাবে শেখায়. তারপরে কোশ্চেন বি, answer each of the following questions in about 30 word, 30 word এর মধ্যে question এর answer করতে হবে. এগুলো লাইন মিলিয়ে মিলিয়ে, word মিলিয়ে মিলিয়ে, মানে না বুঝেও করতে পারবে. 3 গুণিত 6, 3 দুগুণে 6, 6 মার্সের. তো এক নম্বর question, name the things that can be recovered by man. মানুষের দ্বারা উদ্ধার করা যেতে পারে ওই সমস্ত জিনিসের নাম লেখো. যেমন হেলথ, তারপরে নলেজ, এগুলো ফেরানো যেতে পারে. তো এগুলো দেখবে মিলিয়ে মিলিয়ে অবশ্যই পেয়ে যাবে. তারপরে দুই নম্বর, হাউ ক্যান ওয়ান ম্যান মেক আপ ওয়ানস টাক্স হার্ডার. একজন লোক তার টাক্স বা কাজকে কিভাবে হার্ডার করে যায়. তো ডে টু ডে বেসিসে ফাঁকি দিতে দিতে, ডে টু ডে বেসিসে কেউ যদি কাজকে ইগনোর করে তবে সেটি হার্ডার হয়ে যায়, বার্ডেন বেড়ে যায়. তারপরে তিন নম্বর কোশ্চেন, হাউ ক্যান এ স্টুডেন্ট ফেল ইন দ্য এক্সামিনেশন. হি প্রিপেয়ার বিফোর দ্য এক্সামিনেশন অনলি অ্যান্ড দ্য হোল ইয়ার, গোটা বছর সে ইগনোর করে, ইগনোর হি স্টাডিজ. এইভাবে ফেল ইন দ্য এক্সামিনেশন. তো ফেল ইন দ্য এক্সামিনেশন যেখানে লেখা আছে ফেল ওই ওখানে দেখবে, ওখানে মিলিয়ে লিখে দেবে, মানে না বুঝতে পেরে হতো. এই গেল গোপন টিপস আর ট্রিক্স. আবার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, বন্ধুদেরকে জানালে ও সব ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে. অনেক অনেক ধন্যবাদ.